আমাদের একটা সমস্যা কি যে আমরা যখন একটা ধাক্কা না খাই তখন আমরা আসলে বুঝি না যে আসলে আমাদের অবস্থাটা কোথায়। আমার কথাটা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন বিজয় আছে আপনাদের সাথে। সো জেনারেলি আসলে আপনাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে মার্চের 14-15 তারিখ পর্যন্ত একটা ব্যাপক হেক্টিক টাইম যাচ্ছে। আপনারা যারা চাচ্ছেন যে আমরা গুচ্ছের চারুকলা এক্সাম দিব, ড্রয়িং এক্সামটা দিব, দিয়ে একটা প্রপার ইউনিভার্সিটি চান্স পেতে চাই, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি সাজানো। আমরা আজকে এই বিষয়টা সম্পর্কে জানবো যে কেন গুচ্ছ চারুকলার এক্সামটা তুলনামূলক স্বতন্ত্র ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর থেকে তুলনামূলক একটু সহজ হবে। আমরা আজকে মোট 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে ডিসকাশন করবো আর কিভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন এ সম্পর্কে আপনাদের জানাবো। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। ডিয়ার ভিউয়ার্স, জেনারেলি আপনারা একটা জিনিস নোটিস করেন যে আপনারা যে সকল ইউনিভার্সিটিতে অলরেডি চারুকলার জন্য এক্সাম দিচ্ছেন বা এমসিকিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, ওভারঅল জায়গার দিক থেকে আপনাদের অবস্থাটা কি? অবশ্যই হয়তো বা শিথিল, কারোর ভালো, কারোর মিডিয়াম, কেউ হয়তো বা আমতা আমতা করতেছেন। হ্যাঁ, তো এই সকল স্পেসিফিক জায়গার দিক থেকে আপনাদের কিন্তু এখন একটা টার্গেট নির্ধারণ করতে হবে, একটা স্পেসিফিক গোল রুটিন নির্ধারণ করে পড়াশোনা করতে হবে যেন আপনার এমসিকিউতে অনেক ভালো করতে পারেন। ওকে, যাই হোক, আমরা যদি একটু কথা বলি গুচ্ছ চারুকলাটা আসলে কী। গুচ্ছের এমসিকিউ এক্সাম দেওয়ার পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে চারুকলার সার্কুলারটি পাবেন সেই অনুযায়ী, সে সকল ইউনিভার্সিটি যখন চারুকলার জন্য রেজিস্ট্রেশন করবেন একটা স্পেসিফিক সাবজেক্ট অনুযায়ী আলাদা রেজিস্ট্রেশন ফি দিয়ে, তখন আপনি যখন সেই ইউনিভার্সিটিতে হয়তোবা চারুকলা বা আর্কিটেক্টের ড্রয়িং এক্সামটি দিচ্ছেন, যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেটাই সাধারণত এই গুচ্ছের চারুকলা বা আর্কিটেক্টের ড্রয়িং এক্সামটি সাধারণত আমরা বলে থাকি, যেটা আপনাদের চান্স পাওয়ার প্রবণতাটা তুলনামূলক সহজ। ফার্স্ট অফ অল যে বিষয়টা হলো, পার হেড স্টুডেন্ট যে কম্পিটিশন আছে সেটা জেনারেলি কম। আপনি যদি সিম্পলি খেয়াল করেন গুচ্ছে 21,500 সিটস আছে, এক্সাম একটাই হবে, আর এখানে হচ্ছে আপনি যদি এক্সাম দেন পার হেড আপনার কম্পিটিশন প্রায় অলমোস্ট 8 থেকে 10 জন স্টুডেন্টস। সো সেম ওয়ে আপনি যদি গুচ্ছের চারুকলা এক্সাম দেন সেখানেও সেম কম্পিটিশন, প্রত্যেকটা ইউনিভার্সিটি গিয়ে আপনাকে আলাদা আলাদা এক্সাম দেওয়া লাগবে, এমন টাইপেরই কম্পিটিশন থাকে। অন দি আদার হ্যান্ড আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করি, 72 জন 78 জন স্টুডেন্ট পার হেড কম্পিটিশন, জাহাঙ্গীরনগরেও সেম, রাজশাহী ইউনিভার্সিটিতেও সেম অলমোস্ট থাকে, আর চট্টগ্রাম ইউনিভার্সিটি আর কথাবার্তা কি বলবো। তো এইটা হচ্ছে আপনাদের বিগেস্ট অ্যাডভান্টেজ, যেটা থ্রুতে আপনারা গুচ্ছের চারুকলার জন্য একটা প্রপার কিন্তু প্রিপারেশন নিতে পারেন। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে তুলনামূলক ড্রয়িংটা সহজ আসে। সো আপনারা যারা ইতোমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি চারুকলার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা হয়তোবা অনেকের চান্স হতেও পারে নাও হতে পারে, শেষ মুহূর্তে হয়তোবা অনেকে আমতা আমতা করতেছেন, নিজেদের গুছিয়ে নিতে পারতেছেন না, তারা যদি একটা প্রপার রমজান মাসে প্র্যাকটিস করেন বা প্রিপারেশন নেন গুচ্ছের চারুকলার জন্য, আপনারা কিন্তু অনেক ভালো একটা ড্রয়িং এক্সাম দিতে পারবেন। এটা হচ্ছে আপনাদের নিজের কনফিডেন্ট লেভেলটি তখন বলে দিবে যখন আপনারা এক্সামটি দিতে পারবেন। আপনাদের বেসিকটাকে আপনি অনেক প্রপারলি ঠিক করতে পারবেন, সেজন্য একটা সময় পাবেন। সো আমাদের একটা সমস্যা কি যে আমরা যখন একটা ধাক্কা না খাই তখন আমরা আসলে বুঝি না যে আসলে আমাদের অবস্থাটা কোথায়। আপনারা হয়তো বা অনেকে হুজুকে বিভিন্ন ব্যাচেস কোচিং সেন্টারে পড়তেছেন, প্র্যাকটিস করতেছেন নানা জায়গায়, বাট এক্স্যাক্টলি আপনার যে সমস্যার সমাধান হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না অনেক স্টুডেন্টের ভিড়ে। সো আপনাকে একদম প্রপারলি কারোর প্রয়োজন, মেন্টর প্রয়োজন, যে আপনাকে ভালোভাবে গাইড করতে পারে। এর জন্য কি দরকার? আপনাকে একদম একান্ত প্র্যাকটিস করা দরকার, আপনার সমস্যা বুঝে আপনার জটিলতাকে রিকভার করে। কারণ সবার হাত তো একরকম না, সবার হাতের পাঁচ আঙ্গুল যেমন একরকম না, সবাই তো একরকম ড্রয়িং পারে না। এই জন্য হচ্ছে আপনাকে এই যে বেসিক বিষয়টা আছে এটার থেকে সুন্দর করে ধরে ধরে প্র্যাকটিস করা লাগবে। এই জন্যই আছে আমরা আমাদের অনলাইন কোর্সে, আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কিন্তু জয়েন করতে পারেন, যেটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং আর ইম্প্যাক্টফুল ব্যাপার হতে যাচ্ছে। ফোর্থ নাম্বার যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে দেখেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় সবাই প্র্যাকটিস পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি কাঙ্ক্ষিত হয়তোবা রেজাল্ট আসছে না, কেউ হয়তোবা বিভিন্ন জায়গায় স্বতন্ত্র ইউনিভার্সিটি এক্সাম দিয়ে হয়তোবা ওয়েটিংয়ে থাকবেন, অনেকের হয়তোবা সরকারি ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা অনেক মন্থর হয়ে যেতে পারে, লো জিপিএর কারণে বা ওভারঅল প্র্যাকটিসের কারণে নানাবিধ জটিলতা থাকে। সো এই সকল জায়গার দিক থেকে আমি আপনাদের একটাই কথা বলবো যে দেখেন একটা বিষয়, দুধের স্বাদ ঘোলে মেটানো শেখেন, গুচ্ছে এক্সামটা দেন, ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। প্রপারলি রমজান মাসকে কাজে লাগান তাহলে কিন্তু আপনারা একটা ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে আমার পার্সপেকটিভ থেকে আপনাদের জন্য। আজ বাদে কাল যখন আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটির চারুকলা রেজাল্ট দিবে তখন আপনি যখন দেখতেছেন আপনি ওয়েটিং আছেন বা চান্স পাচ্ছে না, তখন কিন্তু আমার কথাটা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। সো এই জন্যে আর টাইম ওয়েস্ট না করে রুটিন ফিক্স করেন, গোলকে নির্ধারণ করেন, আর সে অনুযায়ী কিন্তু এগিয়ে যাওয়ার ট্রাই করেন, দেন কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে গুচ্ছের এক্সামের ড্রয়িং এক্সামের আগে, আর্কিটেক্টের ড্রয়িং এক্সামের আগে কিন্তু সব ইউনিভার্সিটির অলমোস্ট এক্সাম কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন কি হবে,
ঘটনাটা খুব সিম্পল, একটা হোমরি খেয়ে ছেলেপেলে এখানে এক্সাম দিবে, যারা হচ্ছে দারুণভাবে কম্পিটিশন দিবে আপনাদের। সো যারা চাচ্ছেন তাদের সাথে একটা প্রপারলি নিজেদেরকে সুইটেবল ওয়েতে সেট করতে, তারাও কিন্তু এই বিষয়টি মাথায় নিতে পারেন। সো অ্যাডমিশন টেস্ট বারবার আসে না ডিয়ার স্টুডেন্টস, আপনি একবারই সুযোগ পাবেন। গুচ্ছে এক্সাম দেওয়ার হয়তো সেকেন্ড টাইম সুযোগ পাবেন, কিন্তু ফার্স্ট টাইমে যে ইম্প্রেশনটা আছে এটি সব থেকে বেস্ট। সেকেন্ড টাইমে অনেক সাপোর্ট পাওয়া যায় না জেনারেলি, বাবা মার কাছ থেকে বলেন, আদার্স বিভিন্ন স্পেসিফিক জায়গার দিক থেকে বলেন। সো এই জন্যই নিজেকে প্রপারলি স্মার্ট ওয়েতে গাইড করেন, নিজের কনফিডেন্ট লেভেলকে বুস্ট করেন, আর গুচ্ছের চারুকলার জন্য প্রিপারেশন নেন, এটি সব থেকে বেস্ট ওয়ে হবে। আপনারা চাইলে আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন, যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ইনবক্স করতে পারেন। যদি আমাদের কোর্স করতে চান আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ডিটেলসে জানিয়ে দিব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এই পয়েন্ট অফ ভিউগুলো মাথায় নিয়ে সেভাবে এগোতে থাকেন। মে মাসের সেকেন্ড উইকে আপনাদের এক্সাম হবে, তার আগ পর্যন্ত আপনারা যে টার্গেটটা ফিক্স করছেন সেভাবে এগিয়ে যান। আমাদের সব অনলাইন কোর্স চলতেছে, আপনারা গুচ্ছের চারটা ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট প্লাস ড্রয়িং কম্বাইন কোর্সও নিতে পারেন। জাস্ট গুচ্ছের যে ড্রয়িং এক্সামের জন্য যে কোর্সটা আছে সেটাও নিতে পারেন। হয়তো এখন বুঝতে পারছেন না, বাট খুব তাড়াতাড়ি হয়তো আপনারা বুঝতে পারবেন। বাট তার আগে আমি আপনাদের ভিডিওটা দিয়ে অ্যালার্ট করে দিলাম। সো দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কাছে বিদায় নিচ্ছি, শুভকামনা।